পুরো ঢাকা যেন মৃত্যুকূপ, যে কোনো বড় ধরনের বিপর্যয়ের সাক্ষীর মুখে বাসিন্দারা। মনে আছে রানা প্লাজার ঘটনার কথা, প্রাণ বাঁচাতে আকুতির দুঃসহ স্মৃতির কথা, কিভাবে লোকজন চাপা পড়ে অক্সিজেনের অভাবে মৃত্যুপথের যাত্রী হয়েছিল। 100, 200, 500 নয়, হাজার ছাড়িয়ে 1,175 জন শ্রমিক এক ভবন ধসেই প্রাণ হারান নির্মমভাবে, এবং 2,000-এরও বেশি মানুষ আহত হয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনার গ্লানি কাঁধে নিতে হয় বাংলাদেশকে। এছাড়াও বিভিন্ন সময়ে ছোট বড় অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনা এখন যেন নিত্যসঙ্গী ঢাকাবাসীর। মেগাসিটি খ্যাত শহরে যেখানে 2 কোটির বেশি মানুষ বসবাস করে, সেখানে 72,000 ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায়। প্রশ্ন উঠছে, এই অবস্থায় ঢাকাবাসীর কি হবে? নগরে বসবাস কতটা নিরাপদ? কিভাবে প্রাণের শহর ঢাকা অগ্নিগর্ভ আর মৃত্যুকূপ শহরে পরিণত হলো? এর দায় কে নেবে? কি হবে ভবিষ্যৎ? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবারের সারমর্মে। সঙ্গে আছি লাবিব হাসান। অগ্নিগর্ভ ঢাকায় হতে পারে টাইম বোমার মতো বিস্ফোরণ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মেগাসিটি ঢাকার সুউচ্চ ভবনগুলো যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। অথচ ভবনগুলোর চাকচিক্য কতটা ভঙ্গুর তা চোখে আঙুল দিয়ে জানান দেয় কিছুদিন পরপর ঘটা প্রাণঘাতী দুর্ঘটনা। কখনো ভবন ধস, কখনো ভয়াবহ আগুন, আবার কখনো গ্যাস থেকে বিস্ফোরণ, ঝরে পড়ে তাজা প্রাণ। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য বলছে, রাজধানীর ভবনের মধ্যে 72,000 ভবনই ঝুঁকিপূর্ণ। শুধু কি তাই, আমরা যে প্রতিনিয়ত যেসব শপিং মলে যাই সেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কেননা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব শপিং মলে নেই অগ্নি নিরাপত্তার কোনো কিছুই। পুরো ঢাকাই যেন অগ্নিগর্ভে পরিণত হয়ে আছে। ফায়ার সার্ভিসের সূত্র বলছে, রাজধানী ঢাকার 58টি মার্কেট ও শপিং মলের মধ্যে 9টি অতি ঝুঁকিপূর্ণ, 14টি মাঝারি ঝুঁকিপূর্ণ ও 35টি মার্কেট ঝুঁকিপূর্ণ লাইনে রয়েছে। মার্কেট এলাকার গাউসিয়া মার্কেট, ফুলবাড়িয়া এলাকার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলি এলাকার রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগ এলাকায় আলাউদ্দিন মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার ও শহীদুল্লাহ মার্কেট এবং সদরঘাটে শরীফ মার্কেট অতি ঝুঁকিপূর্ণ তালিকায়। রাজধানীর ভবনগুলো কেন এতটা দুর্ঘটনাপ্রবণ? এমন প্রশ্নে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, নিয়ম না মেনে ভবন তৈরি, অনিরাপদ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, ত্রুটিপূর্ণ সংযোগ মেরামত না করা সহ ভবনের নিরাপত্তা ব্যবস্থা না থাকা সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর মূল কারণ। সংস্থাটি আরও জানায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বছরে গড়ে 10 থেকে 15,000 ভবনের অনুমোদন দেয়, কিন্তু বাস্তবে গড়ে প্রতি বছর 90,000-এর বেশি ভবন তৈরি হচ্ছে রাজধানীর মাটিতে। তাহলে বাকিগুলো কিভাবে হচ্ছে, এমন প্রশ্ন থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা একটা টাইম বোমার মতো বিস্ফোরণের বিপজ্জনক অবস্থায় রয়েছে। নয়মাত্রার ভূমিকম্পের চরম ঝুঁকিতে তো রয়েছেই, সেই সাথে যে অসংখ্য গ্যাস লাইন, বিদ্যুৎ ও পানির অবৈধ লাইন নগরীর তলদেশে জালের মতো ছড়িয়ে যাচ্ছে, তাতে কল্পনাতীত বিপদের মুখে রাজধানীর বাসিন্দারা। কেননা তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিজেও জানে না কোথায় কোথায় তার গ্যাস লাইন রয়েছে, নেই কোনো নকশা, ফলে বছরের পর বছর সংস্কারবিহীন অবস্থায় রয়েছে প্রতিটি লাইন, যে কারণে অনেক জায়গায় লিকেজ তৈরি হচ্ছে আর প্রতিনিয়তই ছোট বড় বিস্ফোরণ হচ্ছে রাজধানীতে। যদি সেগুলো একসাথে বিস্ফোরণ হয় তবে কি হবে? বিপুল পরিমাণ গ্যাস উদ্গিরণ হবে এবং টাইম বোমার মতো মারাত্মক বিস্ফোরণে ঢাকা উড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কেননা ঢাকার গ্যাস পাইপলাইনের বেশিরভাগই 35 থেকে 40 বছরের পুরনো এবং জরাজীর্ণ। এছাড়াও শহরে 50 বছরের পুরনো পাইপলাইনও রয়েছে। সূত্র বলছে, প্রায় 70% গ্যাস পাইপলাইন ঝুঁকিতে। ঝুঁকির তালিকায় রয়েছে ঢাকা ও এর আশপাশের 25 প্রতিষ্ঠানের 41টি ভবন। অতি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় BSMMU এ ব্লক ছাড়াও B ও D ব্লক রয়েছে। এই 3 ব্লক সহ রাজধানীতে 23টি, গাজীপুরে 3টি, সাভারে 6টি, নারায়ণগঞ্জে 8টি ও কেরানীগঞ্জে 1টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এই 41 ভবনের মধ্যে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের একটি ভবন 100 বছরের পুরনো, বাকিগুলো 60-এর দশকে বা তার পরে নির্মাণ করা হয়েছে। 2000 সাল বা তার পরে নির্মিত ভবন আছে 4টি। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে 3 ও 4 তলা ভবনের সংখ্যা 25টি, এছাড়া 1টি 17 তলা ও 1টি 10 তলা ভবনও রয়েছে। আবার পুরান ঢাকার চিত্র সবারই জানা। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে 47,000 লোক বসবাস করছে।
পুরান ঢাকার 44টি এলাকা অগ্নিকাণ্ডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। গলিতে গলিতে বাসা বাড়িতে শত শত ভবনে রয়েছে রাসায়নিক দাহ্য পদার্থ ও বিস্ফোরক জাতীয় দ্রব্যের গুদাম, কারখানা বা দোকান। যে দুর্ঘটনার সাক্ষী 2010 সালে নিমতলির ট্র্যাজেডিতে 124 ও 2019 সালে চুরিহাট্টার অগ্নিকাণ্ডে 71 জনের প্রাণহানি। এছাড়া শহরের ভবনগুলোতে অভ্যন্তরীণ সংযোগ লাইনগুলো নিয়মিত পরিচর্যা না করার কারণে প্রায়শই শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হচ্ছে। আবার সুয়ারেজের লাইন ঠিক না থাকায় বা নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম না করার কারণে গ্যাস জমে যাচ্ছে সেপটিক ট্যাঙ্কে। এর বাইরে শীতের শেষের দিকে এসি বিস্ফোরণ বেড়ে যাওয়ার কারণ হলো নিম্নমানের এসি ব্যবহার করা এবং গরমের সময় কয়েক মাস বন্ধ রেখে সার্ভিসিং না করিয়েই এসি ব্যবহার করা। পুরনো ভবনগুলোর ভেতরে একসঙ্গে অনেক এসি ব্যবহার করা হয় নির্ধারিত দূরত্ব না মেনে, যেগুলোর কোনো একটিতে গ্যাস লিকেজ হলে সবগুলোই বিস্ফোরিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। ভূমিকম্পের মাত্রা সইতে পারবে কি ঢাকা? ঢাকার এমন নাজুক অবস্থায় ভূমিকম্পের মাত্রা সইতে পারবে কি না এমন প্রশ্ন উঠছে। বলা হচ্ছে নয় মাত্রা বা তার সমান ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে শহরে, যেখানে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। কেননা গবেষণায় দেখা যায় ঢাকার 7 মাত্রার ভূমিকম্প হলে 25,000-এরও বেশি মানুষ মারা যাবে এবং আহতের পরিমাণ 1,07,000 জন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এতে ক্ষতির পরিমাণ স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে যাবে। এছাড়াও অপরিকল্পিত নগরের 90% স্থানেই নিয়ম বহির্ভূত, যা বড় ধরনের দুর্যোগের কারণ। প্রাণ ঢেকে যায় দূষণে বসবাসের অযোগ্য কেন? রাজধানী ঢাকা এখনও বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরগুলোর একটি। বিশ্বে পঞ্চম শীর্ষে যানজটের এই নগর বায়ু ও শব্দ দূষণে প্রথম। স্বাস্থ্যসেবা, দূষণ, জীবনমান, ঘনবসতি, টেকসই ও বসবাসের অযোগ্য শহরের সূচকেও তালিকার তলানিতে রয়েছে ঢাকা। বছর বছর ফুটপাত ও সড়ক বিভাগযোগ ভাঙ্গা গড়া সড়কে কার্পেটিং, একের পর এক উন্নয়নেও 10 নেতিবাচক সূচকে ঢাকার অবস্থান নিচের দিকেই রয়ে গেছে। বিশেষজ্ঞ নগর পরিকল্পনাবিদরা বলছেন ঢাকার উন্নয়ন হলেও পরিবেশ ও মানুষের জীবন গুরুত্ব পায়নি। শুধু অবকাঠামো করে জীবনমান উন্নয়ন সম্ভব নয়, উল্টো কিছু অবকাঠামো নেতিবাচক প্রভাব ফেলছে। বিভিন্ন কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ভোগান্তি বাড়াচ্ছে, যে কারণে অধিকাংশ নেতিবাচক সূচকে ঢাকা প্রথম সারিতে। নামবির তথ্য অনুসারে জীবনমান সূচকে ঢাকার অবস্থান শেষ দিক থেকে চতুর্থ। শেষ অবস্থানে ফিলিপিন্সের ম্যানিলা ও জীবনমানের সূচক সবচেয়ে ভালো নেদারল্যান্ডসের হেগে। স্বাস্থ্যসেবার মানের সূচকে বিশ্বের 215টি শহরের মধ্যে ঢাকার অবস্থান 214। শেষ স্থানটি ভেনেজুয়েলার কারাকাসের। বাসযোগ্য শহরের তালিকায়ও ঢাকার অবস্থান শেষের দিকে। নানামুখী প্রকল্পের পরও রাজধানীর এমন বেহাল দশার জন্য নগর কর্তৃপক্ষের ব্যর্থতা ও গাফিলতকেই দায়ী করছেন বিশ্লেষকরা। যে দেশে বছরে 2,300 মিলিমিটার বৃষ্টিপাত হয়, সে দেশের নগর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিরা কীভাবে জলাবদ্ধতার কথা ভুলে থাকেন এমন প্রশ্ন বিশেষজ্ঞদের। জলাবদ্ধতার কারণে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নগরে সড়কের আস্তর উঠে গেলে তা মেরামতে যেমন শত শত কোটি টাকা খরচ হয়, তেমনি সময় নষ্ট হয়। ডেঙ্গুর একটি অন্যতম কারণও এই জলাবদ্ধতা। সব মিলিয়ে মৃত্যুকূপ ঢাকার বাসিন্দাদের বাঁচাতে এখন থেকেই সঠিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।